চারিদিকে শুধুই হাহাকার, বেড নেই, অক্সিজেন নেই, বাড়িতে করোনা আক্রান্ত হয়ে পড়ে থাকলে খাবার মিলছে না কারো। কিন্তু এর মাঝে ভালো খবরও রয়েছে, রয়েছে দাঁতে দাঁত চেপে করোনা রুখে দেওয়ার লড়াই। তাই দুর্গা মণ্ডপই হয়ে উঠেছে কোভিড আইসোলেশন ওয়ার্ড। পুজোর অষ্টমীতে যেখানে অঞ্জলির ভিড় দেখা যেত, আজ সেখানেই কোভিড আক্রান্তের বেডের ব্যবস্থা। টালিগঞ্জ এলাকার গলফ ক্লাব রোডে আটলান্টা ক্লাবের দুর্গা দালানে শামিয়ানা খাটিয়ে মিনি কোভিড হাসপাতাল, চলছে লাগাতার স্যানিটাইজেশন। আটজন কোভিড রোগী যাদের উপসর্গ রয়েছে, তারা এই শহর কলকাতা সম্পূর্ণ করোনা মুক্ত না হওয়া পর্যন্ত নিখরচায় চিকিৎসা পাচ্ছেন। এখানেই পাচ্ছেন অক্সিজেন পরিষেবা, সর্বক্ষণের ডাক্তার, নার্স, এমনকি কমিউনিটি কিচেন থেকে প্রতিদিন পুষ্টিকর খাবারও। এই আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ আছে এমন আটজন কোভিড রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি না যাওয়া পর্যন্ত নিখরচায় চিকিৎসা পাবেন। সকালে একজন, বিকেলে একজন, বিশেষজ্ঞ ডাক্তার সর্বক্ষণ চিকিৎসার জন্য রয়েছেন। আটলান্টা ক্লাবের সাতজন ভলেন্টিয়ার সমস্ত কোভিড প্রোটোকল মেনে তিন মাস স্বেচ্ছাশ্রম দেবেন। উপসর্গ নেই কিন্তু রিপোর্ট পজিটিভ। পাড়ায় এমন বাসিন্দাদের বাড়িতে রেখে পরিষেবা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের দ্বিতীয় টিম তৈরি রয়েছে। কোভিডের প্রথম ঢেউয়ের সময় থেকেই মানুষের পাশে থাকা শুরু হয়েছিল। প্রথমে কেউ কেউ পাড়ার মধ্যে অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরিতে আপত্তি জানিয়েছিলেন, পরে তারাই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। জায়গাটা আছে যে আমরা গিয়ে থাকতে পারবো, কিছু করতে পারবো, মানে ওখানে গিয়ে অ্যাটলিস্ট উই ক্যান সেভ আর ফ্যামিলি। একজনের হলে আরও চারজনে এফেক্টেড হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা নিয়ে আসতে পারি আটজনকে, এখানে যেহেতু আমাদের অক্সিজেন সিলিন্ডার আছে, আমরা সবাইকে অক্সিজেন সিলিন্ডার মানে অক্সিজেন দিতে পারবো। টালিগঞ্জ আটলান্টা ক্লাবের এই প্রয়াস সংকটে আসার আলো। এই পুজো মণ্ডপে ধূপ ধুনোর গন্ধ নেই, রয়েছে কিছু বেড, অক্সিজেন সিলিন্ডার। মানুষের সুস্থতা কামনায় উজ্জ্বল সেই দেবী মণ্ডপ। ক্যামেরায় তন্ময় মুখোপাধ্যায়, সঙ্গে অয়ন ঘোষাল, জি চব্বিশ ঘন্টা। সাত সকালে আজ এখানে শেষ করছি অন্যান্য সব খবরের জন্য আপনি দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা। ভয় বাড়াচ্ছে কোভিড, একদিনে রাজ্যে 117 জনের মৃত্যু, কলকাতাতে মৃত 33। রাজ্যে 24 ঘন্টা আক্রান্ত 18,500 ছুঁই ছুঁই, পরিস্থিতি পর্যালোচনায় আজ কোভিড বৈঠকে মুখ্য সচিব। করোনা পরিস্থিতি সামাল দিতে মমতার দাওয়ায় মেডিকেল কলেজে অক্সিজেন প্ল্যান্ট, সব হাসপাতালে 40% বেড বাড়ানোর অনুমতি নবান্নের, পরিস্থিতি সামাল দিতে ডাক্তারি পড়ুয়াদের ব্যবহারের সিদ্ধান্ত। বাইরে থেকে বাংলা এলে আরটিপিসিআর টেস্ট মাস্ট, মন্ত্রী থেকে ভিআইপি কাউকেই ছাড় নয়, পজিটিভ হলেই নিজের টাকায় থাকতে হবে কোয়ারেন্টিনে, করোনায় কড়া নবান্ন। করোনাকালে হাসপাতালে বেড নিয়ে দালালি, সাগর দত্তের জি চব্বিশ ঘন্টার ক্যামেরায় দালাল রাজের পর্দা ফাঁস, 8 থেকে 10,000 টাকা দিলেই মিলছে বেড, কিছুই জানে না কর্তৃপক্ষ।